আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অন্যরকম হতে যাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগবে। এটা আসলে আমাদের এখানে শেরপুর জেলার নকলা থানা, এখানে একটা মডেল মসজিদের কাজ হতে চলছে। এখানে পাইলিং চলতেছে প্রায় 3 মাস যাবৎ, আরও 1-1.5 মাস লাগবে। এই দেখুন ইঞ্জিনিয়ার সাহেব পিলারগুলো কতটুক ঢুকে এটা লিখে রাখে, সাথে সাথে ফোরম্যান সাথে আছে, দেখতে থাকুন। একটা পিলার ঢুকিয়ে দিছে, আর একটা পিলার বেঁধে রাখছে, টান দিয়ে নিয়ে যাবে। ভালো লাগবে, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ইঞ্জিনিয়ার সব কাছে এসে দেখতেছে, একটা পিলার ঢুকে গেছে নিচে, মাটির নিচে ঢুকে গেছে, আর একটা পিলার। এই দেখেন চাচা নারকেলের সুপা নিয়ে ঢুকিয়ে দিতেছে, হাইড্রোলিকের ভিতরে ঢুকিয়ে দিবে, এই যেন পিলারের মাথাগুলো না ভাঙে। ইঞ্জিনিয়ার সব নিজে দাঁড়িয়ে থেকে দেখায় দিল, ফোরম্যান আরেকজন কুড়াল দিয়ে পয়েন্টটা খুঁজে বের করে দিচ্ছে, যেন আরেকটা পিলার নিয়ে ওখানেই বসিয়ে যেতে পারে। দেখতে থাকুন, প্রত্যেকটা পিলারের সাথে সাথে ইঞ্জিনিয়ার সব সময় থাকে। দেখুন পিলারটা টেনে নিয়ে যাচ্ছে, আমি মরলে কেউ কানবো না। কেন মরলাম ভিডিওটা দেখলে শান্তি পাবো, ভিডিও করতে গিয়ে মরে গেলাম। দেখতে থাকুন পিলারের মাথাটা ওই হাইড্রোলিকের হ্যামারের ভিতরে ঢুকিয়ে পিলারটা সোজা করে নেবে। এটা হচ্ছে প্রত্যেকটা পিলার 40 ফিট করে লম্বা, প্রতিটা পিলার 40 ফিট করে। এই অনেক দর্শক দেখার জন্য দাঁড়িয়ে আছে, ইঞ্জিনিয়ার সাথে সাথে থেকেই দেখিয়ে দিচ্ছে। এই দেখুন ওই কালো জ্যাকেট পরা, প্যান্ট পরা উনি ইঞ্জিনিয়ার, হ্যাঁ যেদিকে তাকাইছে, হাতে খাতা কলম নিয়ে আছে। পিলারটা প্রায় সোজা হয়ে যাচ্ছে, দেখতে থাকুন। ড্রাইভারকে কি যেন বুঝিয়ে দিচ্ছে, ইশারা দিচ্ছে, ইশারার সাথে সাথে ড্রাইভার কাজ করে। এই বাস, এখন পিলারের গোড়াটা যেখানে কুদাল দিয়ে পয়েন্ট বের করা হলো সেখানে বসিয়ে দিবে। এই যে দেখুন এই তিনজন ঠেলা দিয়ে বসিয়ে দিবে, বাস এই বসে গেল। এখন হাইড্রোলিক হ্যামারটা চাপ দিবে, দেখবেন, দেখতে থাকুন কীভাবে পিলারটা নিমিষেই ঢুকে যায়। হ্যাঁ ঢুকে যাচ্ছে পিলারটা, দেখেন এই হ্যামারের ওজন হচ্ছে, যেটা দিয়ে বাড়ি দেওয়া হয় সেটার ওজন 6 টন, কাভারিং সহ হলুদ কাভারিংটা সহ এটার ওজন হচ্ছে 13 টন। তাই পিলারের মাথায় বসাতেই পিলারগুলো আপসে আপস ঢুকে যায়, দেখার মতন। ইঞ্জিনিয়ার সামনেই আছে, দেখতে থাকুন। এই চাচা রশি টান দিয়ে ওই যে শিকলটা খুলে দেওয়ার জন্য, এই দেখুন এটাই হচ্ছে হাইড্রোলিক হ্যামার।
যার মোট ওজন 13 টন এখন হাইড্রোলিক মেশিনটা স্টার্ট দিবে এই স্টার্ট দিয়ে দিল স্টার্ট দেওয়ার পর হ্যামারে বাড়ি দিবে পিলারটা ঢুকে যাবে দেখতে থাকুন ভালোই লাগে আপনারা আশেপাশে থাকলে কাছে এসে দেখে যেতে পারেন এই দেখুন পিলার ঢুকে যাচ্ছে তবে একটা দেখার মতো এখানে আসলে যেতেই মন চায় না শুধু দেখতেই ভালো লাগে দেখতেই ভালো লাগে আমি ভিডিওটা অনেক দূর থেকে করলাম এই জায়গাটা হচ্ছে শেরপুর জেলার নকলা থানা এখানে নদী ভরাট করে পিলারগুলো এখানেই বানাইছে কন্ট্রাক্টর একটা পিলার 40 ফিট করে এখানে একটা মডেল মসজিদের কাজ হতে চলেছে আরো এক থেকে দেড় মাস লাগবে এই পিলারগুলো মাটির নিচে ঢোকাতে এই ক্রেনটার নাম হচ্ছে হাইড্রোলিক পাইমার ক্রেন এই দেখুন তারটা খুলে দিচ্ছে পিলার প্রায় ঢুকে গেছে হ্যাঁ তো অনেক মোটা তার বাস এই চাচা সর্বক্ষণিক তদারকি চালিয়ে যায় মুরব্বী হলেও কাজের প্রতি বিশাল আগ্রহ তার উনি আসলে একজন অনেক ভালো মনের মানুষ কাজের প্রতি অনেক আগ্রহ এই দেখুন ইঞ্জিনিয়ার সাহেব বসা আছে ওই যে দেখুন আর কতগুলো পিলার ওখানে তিনটা স্ট্যাকে পিলার ছিল একটা স্ট্যাক শেষ করে দিয়েছে এখন আর বাকি আছে দুটা স্ট্যাক ঢুকাচ্ছে এখানে যারা থাকে সকলেরই মন মানসিকতা ভালো সবাই কাজের প্রতি দায়িত্ব দিয়ে কাজ করে এই দেখুন ক্রেনটার কত উঁচা একটু মাথাটা যদি দেখাই এই দেখুন জুম করে দেখালাম এটার উচ্চতা হচ্ছে 85 ফিট উচ্চতাটা হচ্ছে সর্বমোট 85 ফিট আমি চাচাকে জিজ্ঞেস করেছিলাম যে মাথায় সাদা ক্যাপ হলুদ শার্ট উনি এই কাজের সাথে 35 বছর যাবত জড়িত আছেন ওনার সাথে আমার কথা হয়েছে ৩৫ বছর যাবৎ উনি এই কাজের সাথে জড়িত আপনারা ওনার জন্য দোয়া করবেন এই দেখুন পিলারগুলো কীভাবে দাবানো হচ্ছে তবে কাছে গেলে এই সাউন্ড কানের মধ্যে অনেক সমস্যা করতে পারে তাই দূর থেকে ভিডিওটা করা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আপডেট দিয়ে যাওয়ার চেষ্টা করব কাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই ইঞ্জিনিয়ার এটা মেশিন এই সেই চাচা যে চাচা এই কাজের সাথে 35 বছর যাবৎ জড়িত ওনার সাথে আমি একদিন কথা বলেছি খুব ভালো মনের মানুষ ওনার বাড়িটা হচ্ছে মানিকগঞ্জে দুই তিন মাস পর পর উনি বাড়িতে যায় সাইডের দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে
হ্যাঁ দেখুন কাছে থেকে দেখাই। এই পিলারটা শেষ করার পরে আরেকটা পিলার টান দিয়ে কিভাবে নিয়ে যায় ওই সাইডের তারগুলো দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে হাইড্রোলিকের তারগুলো সেটার ভিতরে দৌড়ায়, তাই কাছে যাওয়া যায় না। দেখতে থাকুন একটা পিলার দাবাতে মোট 15 থেকে 16 মিনিটের মতন সময় লাগে, ইঞ্জিনিয়ার সাহেব বসাই আছে। প্রচুর দর্শনার্থী এখানে দেখতে আসে প্রতিদিন, চতুর্দিকে সবুজ ধানের ফসলি খেত, দেখুন কাছে থেকে দেখুন জুম করে দেখালাম। মাটির উপর থেকে আরো 5 ফিটের মতো নিচে ঢুকিয়ে দিচ্ছে, ইঞ্জিনিয়ার সাহেব আস্তে আস্তে কাছে চলে আসছে যে কতটুকু ঢুকলো দেখার জন্য, মানে ড্রাইভারকে বলে দিতেছে। ড্রাইভার সব অনেক ভালো, ইঞ্জিনিয়ারের পরামর্শক্রমে কাজগুলো চালিয়ে যাচ্ছে এখানে। এই দেখুন প্রতিদিন এখানে অনেক দর্শনার্থী দেখার জন্য আসে। এই দেখুন অনেক দর্শক, ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়ানোই আছে দেখতেছে কত ফিট ঢুকছে, উনি হয়তো লিখে রাখবেন, সব সময় লিখে রাখে। উনি ড্রাইভারকে কি যেন বলতে চাইতেছে, দেখুন ড্রাইভারের সাথে পরামর্শ করে ওনারা এই পিলারগুলো ঢুকাচ্ছে নিয়ম অনুযায়ী। আরো অনেক দর্শক দেখার জন্য দূর থেকে চলে আসতেছে। আপনাদের যদি যদি কাজগুলো ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব আমি সব সময়, একবারে মসজিদের নামাজ পড়া পর্যন্ত। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।